আপনাকে সকলে গমেই পাইছে যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসাবে মোক দ্বিতীয়বারের এই নগাঁও সংসদীয় পুনর্গঠিত এলাকার কারণে নির্বাচন কংগ্রেস দলের অবতীর্ণ হবর কারণে ভারতীয় জাতীয় কংগ্রেসে মোক মনোনীত করেছে। এই মনোনীত হওয়ার পিছত মই আজি আমার কর্মী আমার পরিয়ালর কংগ্রেস পরিয়ালর সকলকে মা দেখার মাতিবর কারণে আজি মরিগাঁওতে আসছো, অন্যান্য জায়গাতেও গেছো, আর এনে ধরনের মানে সকলকে লগ পাই পেলায় আমি সংঘবদ্ধ ভাই হিসাবে একেলগে আমি এই সংগ্রামত অবতীর্ণ হোক। আর ইয়াত আমার যদি বিরোধী দলের কেবাজনো ব্যক্তি ইয়াত আহি পেলায় মোক সহযোগিতা দিয়ার সহযোগিতা করার আশ্বাস দিছে। আমার আম আদমি পার্টির লোক ইয়ালে আহিছে, ইয়াত সিপিআই দলের লোক আহিছে, আমার রাইজর দলেরও ইয়াত আহিছে, আর প্রতিশ্রুতি দিছে যে আমি সকলে সম্মিলিত হয়ে পেলায় আমি নির্বাচন অবতীর্ণ হম আর সকলে মোক সহযোগিতা করার প্রতিশ্রুতি দিছে। গতি মানে আজি কর্মী সকল আহিছো আর নগাঁও সংসদীয় যে পুনর্গঠিত যদি সমষ্টি হল এই সমষ্টির আমার শ্রদ্ধেয় নেতৃবৃন্দ বিশেষ কংগ্রেস বিধায়নী দলের উপদলপতি এটা নিজেও প্রার্থী ধুবুরী সমষ্টি আমার কংগ্রেসের প্রার্থী শ্রী রকিবুল হুসেন ডাঙরিয়া, আমার মাননীয় বিধায়ক রূপৈ হাটর শ্রী নুরুল হুদা ডাঙরিয়া, আমার মাননীয় বিধায়িকা বটদ্রোয়া সমষ্টির শ্রীমতী শিবামণি বরা, আমার মরিগাঁও জেলার লাহরিঘাট সমষ্টির মাননীয় বিধায়ক ডক্টর আসিফ রাজার প্রমুখে মানে সকলকে ধন্যবাদ জানাইছো মূর উপর আস্থা রক্ষার কারণে। আর বিশেষক ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি শ্রী মল্লিকার্জুন খার্গে, আমার কংগ্রেস পার্লামেন্টারি পার্টির পার্লামেন্টর যী নেত্রী শ্রীযুতা সোনিয়া গান্ধী ডাঙরিয়ানী, আমার নেতা শ্রী রাহুল গান্ধী ডাঙরিয়া, আমার কংগ্রেসের উচ্চ নেতৃত্বর যখন ব্যক্তি আছে জিতেন্দ্র সিং প্রমুখে, আমার অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি শ্রী ভূপেন বরা, শ্রী কংগ্রেস বিধায়িনী দলের নেতা শ্রী দেবব্রত শইকীয়া, সকলকে মই ধন্যবাদ জানাইছো। আর মোক দ্বিতীয়বারের প্রার্থিত্ব দিবর কারণে দলে সিদ্ধান্ত লওয়ার তেওঁলোকৰ ওচৰত মই মোক কৃতজ্ঞতা। মূল যুঁজখন কাৰ লগত আপোনাৰ হ'ব বুলি আপুনি ক'ব, যিহেতুকে আপুনি এবাৰ দ্বিতীয়বাৰৰ কাৰণে প্ৰতিদ্বন্দ্বিতা কৰিছে। মই এটা কথা স্পষ্ট কৰি দিছো, মূল যুঁজখন বিজেপিৰ লগতে হ'ব, এইকাৰণে বিজেপিৰ লগত হ'ব যে এই UDF দলটোৱে মই শুনিছো যে তেওঁলোকেও প্ৰাৰ্থিত্ব দিব, কিন্তু তেওঁলোকৰ যিটো ইতিহাস অসমৰ ৰাজনীতি সেইটো আমি সকলোৱে জানো যে তেওঁলোকে বিধানসভাতেই হওক বা পার্লামেন্টেতে হোক তেওঁলোকে ভালকেই জানে যে কেনেবাকৈ সৰকি পেলাই এজন জিকিলেও তেওঁলোকে তেওঁলোকৰ প্ৰাসংগিকতা ভাৰতীয় ৰাজনীতিত নাই, অসমৰ ৰাজনীতিত নাই, এইকাৰণে যে না তেওঁলোকে চৰকাৰ গঠন কৰিব পাৰিব কেতিয়াবা, না তেওঁলোকে পাৰ্লিয়ামেণ্টত গৈ পেলাই ক্ষমতাৰ অংশীদাৰ হ'ব পাৰিব, কিন্তু সেইটো কথা জানিও তেওঁলোকে নিৰ্বাচনত অৱতীৰ্ণ হয়। এইটো অসমৰ ৰাইজে জানে যে তেওঁলোকে নিৰ্বাচনত অৱতীৰ্ণ হয় ৰিমোট কণ্ট্ৰোল হৈ পেলাই, তেওঁলোক নির্বাচনত অবতীর্ণ হয় তেওঁলোকে নিজে নিজিকিব জিকিবর কারণে নহয়, তেওঁলোকে নির্বাচনত অবতীর্ণ হয় যে কংগ্রেস দলের প্রার্থীজনক কেনেকে হরুয়াব পারে, যাতে কংগ্রেস দলের প্রার্থী যাতে জিকি যাব নোৱাৰে তার কারণে তেওঁলোকে একটা মিশন, আর সেই মিশনের ফটো সকল ডাইরেকশন দিয়ে আজির যেগুলো মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া, এই সকলে জানে, তেওঁ নিজেই স্পষ্টভাবে কৈ দিছে যে হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশত UDF দলের প্রার্থী থিয় করায়, আর তেওঁলোকৰ উদ্দেশ্য মই আকৌ কৈছো নির্বাচনত জিকি পেলাই কিবা সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাবর কারণে নহয়, তেওঁলোকে নির্বাচন অবতীর্ণ হয় কংগ্রেসের প্রার্থীক পরাজিত।